Welcome to Tollywood Secrets. Tollywood Secrets এর নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ক্যারিয়ারের শুরুটা ছোট পর্দায় হলেও তার পরিচিতি এখন বড় পর্দায়। বলিপাড়া থেকে তার বিচরণ হলি কিংবা ওপার বাংলাতেও বিস্তৃত। তিনি হলেন আমাদের সকলের প্রিয় ইরফান খান। লাইফ ইন আ মেট্রো, পিকু, বিল্লু, লাইফ অফ পাই, হিন্দি মিডিয়ামের মতো অসংখ্য জনপ্রিয় ছবি রয়েছে তার ঝোলায়। বর্তমানে এই অভিনেতা এখন লড়ছেন বিরল এক ব্রেন ডিজিজের বিরুদ্ধে। সুস্থ হয়ে পুনরায় পর্দায় ধরা দেবেন আমাদের এই প্রিয় অভিনেতা, এমনটাই প্রত্যাশা রয়েছে সহকর্মীদের। অভিনয়ের সমস্ত খুঁটিনাটি যেন বিদ্যমান তার মধ্যে। স্বল্প দৈর্ঘ্য ও টিভি সিরিয়ালে তাকে দেখা গেলেও 2005 সালে রোগ চলচ্চিত্রের মধ্যে দিয়ে তিনি তার অস্তিত্বকে তুলে ধরেন। 13 বছরের ক্যারিয়ারে নিজেকে নানাভাবে নানা চ্যালেঞ্জিং চরিত্রে তুলে ধরেছেন তিনি দর্শকের সামনে। বলিউডের পাশাপাশি তিনি অভিনয়ে স্বাক্ষর রেখেছেন হলিউড কিংবা ওপার বাংলাতে। বর্তমানে পর্দার এই শক্তিমান অভিনেতা বাস্তব জীবনে হয়ে পড়েছেন ভীষণ অসহায়। তার শরীরে বাসা বেঁধেছে এক বিরল রোগ। 51 বছর বয়সের এই অভিনেতা এখন লড়ছেন এক বিরল ব্রেন ডিজিজের বিরুদ্ধে। 6 মার্চ টুইট করে তিনি নিজেই তার অসুস্থতার কথা জানান। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছেন এটি মূলত এক ধরনের বিরল ক্যান্সার যা ছড়িয়ে পড়তে পারে ফুসফুস সহ শরীরের নানা অঙ্গে। ইতিমধ্যে তিনি বিশাল ভারদ্বাজের আপকামিং ফিল্ম স্বাক্ষর করেছেন। তার বিপরীতে রয়েছে দীপিকা পাদুকন। তিনি সুস্থ হওয়া না পর্যন্ত শুটিংয়ের কাজ বন্ধ থাকবে। বর্তমানে লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতা ইরফান খান। তার চিকিৎসক জানিয়েছেন সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন ইরফান খান। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।